আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তারা একটি নিউজ দেখে একটি আশঙ্কা প্রকাশ করেছো। নিউজটি এরকম যে করোনা বন্যায় পেছাতে পারে গুচ্ছ ভর্তি পরীক্ষা। এই নিউজটিতে কিন্তু কিছু যৌক্তিকতা রয়েছে যে হ্যাঁ, তারা যেটি লিখেছে আশঙ্কার কথা সেটি কিন্তু সত্য, যে বর্তমান সময়ে কিন্তু করোনা অনেক বেশি বাড়ছে, 15% প্লাস অলরেডি শতকরা শনাক্তের হার, এবং সিলেট অঞ্চল সহ বিভিন্ন জায়গায় কিন্তু এখনও বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। তো সব কিছু মিলে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, তারা এই ইঙ্গিত করে মূলত নিউজটি প্রকাশ করেছে। তো করোনা পরিস্থিতি যেভাবে খারাপ হচ্ছে, বন্যার কথা বাদ দিলাম, বন্যা তো আজ আছে কাল যাবে, সমস্যা নাই, কিন্তু করোনা যেভাবে আবারও চতুর্থ ঢেউ আসতেছে, আবার যদি এভাবে সংক্রমণ বাড়ে আবার ভর্তি পরীক্ষা কিন্তু পেছাবে। এখন তোমাদের জন্য টিপস হচ্ছে, ভাই পেছাক না পেছাক এগুলো নিয়ে টেনশন একদম করবে না। তোমার যে ডেট রয়েছে বিজ্ঞানের 30 জুলাই, তুমি চিন্তা করো 30 জুলাই তোমার পরীক্ষা হচ্ছে, মানবিক তুমি 13 আগস্ট ধরে রেখে প্রস্তুতি নাও, পেছাবে এটা পরের হিসাব। তো এগুলো স্কিপ করো আপাতত, তুমি তোমার জায়গা থেকে স্ট্রিক্টলি প্রস্তুতি নাও, ঠিক আছে? একবার যদি মাথায় এটা ঢুকে যায় পরীক্ষা পেছাবে, না পড়ি কালকে পড়ি, আর হুট করে যদি ঠিক সময় পরীক্ষা হয়ে যায়, তো আশা করছি ঠিক সময়ই হবে, তো তুমি কেন পড়বে না? তো এইসব নিউজ স্কিপ করো। আরেকটি বিষয় হচ্ছে, একবার যদি এই পরীক্ষা পেছানোর পাল্লায় তোমরা পড়ো, বিগত ব্যাচের মতো তোমাদেরও দেখা গেল 6 মাস 1 বছর উধাও হয়ে যাবে। আশা করছি পরিস্থিতি যেন এরকম না হয়। এবং টোটাল কথা হচ্ছে যে এই নিউজ দেখেছো, ভালো করেছো, এটা স্কিপ করে যাও, তুমি তোমার মতো করে পড়ো, পেছালে পরে দেখা যাবে, আপাতত পেছানোর বিষয় নিয়ে কোনো মাথা ঘামাবে না, ওকে? তো এতটুকুই বলার ছিল, ভাই পেছালে পেছাবে, তুমি তোমার জায়গায় পড়া কভার করো, ওকে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কোনো আপডেট আসলে অবশ্যই জানিয়ে দিব। আল্লাহ হাফেজ।